সৃষ্টি পঞ্চায়েতের আগে ওদেরও যা যা পাপ ছিল ঠাকুরকে বললাম সেই পাপ ঠাকুর দিয়ে দাও, বিজেপির যে পাপ সেই পাপও আমাদের দিয়ে দাও। টাই ব্রেকার হচ্ছে, গোলকিপার নেই, তাহলে আমি কাকে মারব? গোল ফাঁকা, ও লাভলি। আমরা কিছু চাই না, আমাদের টাকা আমাদের কেন্দ্র। এটা মন্দির না হলে বলতাম এ হাত মুজে দে দে ঠাকুর, যেহেতু মন্দির তাই বলতে পারছি না। টাকাটা আমাদের 1,15,000 কোটি টাকা, ওইটা দিলে আমরা অনেকগুলো নতুন প্রকল্প খুলতে পারি, যেখানে কয়েক হাজার ছেলে চাকরি হবে। সেগুলো দিচ্ছে না, দেওয়ার কোনো প্ল্যানও নেই। উল্টে কি করে বেঙ্গলকে আরও পিছিয়ে যাচ্ছে। নীল ষষ্ঠীর মতন একটা পবিত্র দিনে আজকে এত বড় একটা অনুষ্ঠান, যেখানে এত মানুষ পায়ে হেঁটেই গরমের মধ্যে এসে তারা উপোস করে এই পুজো দিচ্ছে, গঙ্গায় স্নান করছে, সত্যি খুব ভালো লাগছে। হয়তো আমিও যদি ডুব মারতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু আমার জায়গায় সেই মনোকামনা দাদা পূরণ করে দিয়েছে, আমি যতটুকু পারলাম করলাম। এই কারণেই ভালো লাগছে যে এর আগে কোনো দিন এরকম একটা অনুষ্ঠানের অংশ হতে পারিনি, কিন্তু আজকে দাদার ডাকে এখানে আসা আর এত সুন্দর একটা দিনে পুজো করা বা আজকে গঙ্গা মায়ের কাছে গিয়ে প্রার্থনা করা সবার মঙ্গলের জন্য, সেটা সবচেয়ে বড় আমার মনে হয় আমার কাছে পাওনা।